নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন কাজের সন্ধান আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, থাম্বনেইলে অবশ্যই দেখেছেন যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে কর্মী নিয়োগ হচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, 10th পাসে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে। তো কোথায় কীভাবে অ্যাপ্লাই করবেন সেই তথ্যই ভিডিওর মধ্যে দেব। তো বন্ধুরা, কাজের সন্ধানে কিন্তু চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই আমরা সরকারি এবং বেসরকারি কাজের নতুন নতুন নোটিফিকেশান আপনাদের জন্য এনে হাজির করি। তো বন্ধু, আপনি যদি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখান দিয়ে প্রতিনিয়ত যে সমস্ত কাজের আপডেট আপনাদেরকে দেওয়া হচ্ছে সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, যেমনটি বলছিলাম যে পঞ্চায়েতে কর্মী নিয়োগ, তো পঞ্চায়েতে কর্মী নিয়োগ এখানে অ্যাপ্লাই করতে গেলে কোন ফর্মটি ফিল আপ করতে হবে সেটি এখান দিয়ে বলবো, এবং ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেই তথ্য এখান দিয়ে দেবো, এবং ফর্মটি কোথা দিয়ে পাবেন সেটাও বলবো। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই এই ফর্মটি ফিল আপ করতে হবে পঞ্চায়েতে কাজের জন্য। তো বন্ধুরা, এখানে প্রথমে দেওয়া রয়েছে মেমো নাম্বার। মেমো নাম্বারটা অবশ্যই আপনি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন, অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এছাড়া অফিসিয়াল যে নোটিশটি বের হয়েছে সেখানে কিন্তু দেখতে পাবেন। এখানে মেমো নাম্বারটা আপনাকে দিতে হবে, এছাড়া ডেট দিতে হবে, আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, গ্রাম পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট পিন, এই সমস্ত তথ্য আপনার সমস্ত তথ্য দিতে হবে। এছাড়া আপনি মাধ্যমিক পরীক্ষা কত সালে পাশ করেছেন এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেই সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে বন্ধুরা। এছাড়া আপনি কম্পিউটার কোর্সের যে করেছেন সেই কম্পিউটার কোর্সের সম্পূর্ণ ডিটেলস এখানে দিতে হবে বন্ধুরা, এবং কোথা দিয়ে করেছেন সম্পূর্ণ অ্যাড্রেসটাও দিতে হবে। এছাড়া আধার কার্ড এবং টেলিফোন নাম্বার অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা, এখানে অবশ্যই আপনাকে ফুল সিগনেচার করতে হবে। এরপর বন্ধুরা, আমি দেখাবো অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশটি যেটা দিয়েছে সেটা কী বলেছে এখানে। তো বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদবাজার ডেভেলপমেন্ট ব্লক প্যাটেলনগর মোহাম্মদবাজার বীরভূম। তো বীরভূমের মোহাম্মদবাজার থেকে কিন্তু এই নোটিশটি বের হয়েছে 18/6/2021 তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে। তো নোটিশ নাম্বার 2114 আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এছাড়া আপনাকে যে ফর্ম ফিল আপের সময় যে মেমো নাম্বারটা বলেছিলাম, মেমো নাম্বারটি অবশ্যই এখানে রয়েছে, আপনারা অফিসিয়াল নোটিশের মধ্যে দেখতে পাচ্ছেন। এই নোটিশের লিঙ্কটি অবশ্যই আমরা দিয়ে দেবো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সের মধ্যে, তো ওখান দিয়েও আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য মাইনে পাবেন 10,000 টাকা পার মান্থ। তো বন্ধুরা, এছাড়া বন্ধুরা আপনাদের কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিক পাস, এবং অবশ্যই অবশ্যই বেসিক কম্পিউটার আপনাদেরকে জানতে হবে, যে কোনো ইনস্টিটিউট থেকে আপনাকে বেসিক কম্পিউটার অবশ্যই জানতে হবে। তো বন্ধুরা, বয়স আপনাদের 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, 1/6/2021 তারিখের মধ্যে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ অফলাইনের মধ্যে অ্যাপ্লাই হবে। এছাড়া বন্ধুরা, আরেকটি কথা আপনাদেরকে বলছি, এটি কিন্তু শুধুমাত্র স্থানীয়ভাবেই কিন্তু নিয়োগ হবে। প্যাটেলনগর মোহাম্মদবাজার বীরভূমের অঞ্চলের মধ্যে আপনার অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে কিন্তু আপনি নিয়োগ পাবেন। তো বন্ধুরা, আজকের এবার দেখে নেব এর অফিসিয়াল ওয়েবসাইটটি কোথায়, কী এর অফিসিয়াল ওয়েবসাইট, কোথা দিয়ে আপনি অফিসিয়াল এই নোটিশটি পাবেন, চলুন বন্ধুরা দেখে নি। বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। তো অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইট এটা। তো এখান থেকে কিন্তু নিয়োগটি হবে, নিয়োগ প্রক্রিয়া চলছে। তো আপনি অফিসিয়াল যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি কোথা দিয়ে পাবেন দেখুন বন্ধুরা। এই এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরের দিকে দেখবেন জব বলে অপশান রয়েছে, জবস। তো জবস অপশানে, জবস অপশানে ক্লিক করুন। তো জবস অপশানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে প্রোগ্রামার অফিসার ব্লক ডেভেলপমেন্ট 18/6 প্রথমেই যে নোটিশটি রয়েছে এই নোটিশটি, এখানে ভিউ নোটিশ অপশানে ক্লিক করলে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, যেমনটি বলছিলাম, অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার পরে ওই ফর্মটি ফিল আপ করে অবশ্যই অফলাইনে আপনাকে জমা করতে হবে। অনলাইনে জমা হচ্ছে না বন্ধুরা, অফলাইনে জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো বন্ধুরা,
এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিও সম্বন্ধে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনারা কী ধরনের কাজ চাইছেন, কী ধরনের কাজ দেখতে চাইছেন, কাজের সন্ধান চাইছেন, তো অবশ্যই নোট কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও অন্যান্য ভিডিও আসছে। ধন্যবাদ বন্ধুরা।